ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে পুডিং এর রেসিপি শেয়ার করব। পুডিং এর রেসিপি করার জন্য আমি এখানে ক্যারামেল তৈরি করে নিয়েছি, তার জন্য আমি এখানে চিনি দিয়ে দিব। এখানে অল্প পরিমাণ চিনি দিয়ে দিয়েছি ক্যারামেলটা তৈরি করার জন্য। লো হিটে ক্যারামেলটাকে গলিয়ে নিব, কিন্তু এখানে কোনো পানি দেওয়া যাবে না। একদম লো হিটে রেখে আমি ক্যারামেলটা তৈরি করে নিয়েছি। আমি এখানে 1/2 কাপ দুধ দিয়ে দিব। এটাকে বেশি জাল দিলে তিতা হয়ে যাবে, তার জন্য আমি দেখছি। আপনারা চাইলে গরুর দুধও নিতে পারেন, আমি এখানে গরুর দুধ নিয়েছি, আপনারা চাইলে পাউডার দুধও নিতে পারেন। এখানে আমি 1/2 কাপ দুধ নিয়েছি, 1/2 কাপ দুধটাকে 1 কাপ করে নিব। এটাকে একটু জাল দিয়ে ভরে থাক। আমি এখানে এখন 2টি ডিম নিয়ে নিয়েছি, এই ডিমগুলোকে আমি ভেঙে ফেটিয়ে নিব। এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, এখন এটাকে একটু ফেটিয়ে নিব। এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমার ডিমটা ফেটানো হয়ে গেছে, এখানে আমি চিনি দিয়ে দিব। এখন 1/2 কাপ পরিমাণ এটা চিনি দিয়ে আমি এটা ডিমটাকে ফেটিয়ে নিয়েছি। এখানে আমি ঘিগুলোকে ব্রাশ করে নেব। এগুলোকে পুরো বাটিতে ঘিগুলোকে ব্রাশ করে নিতে হবে। এই পাইপেনের মধ্যে পানি দিয়ে স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি, এটা গরম হয়ে নিক। যে দুধটা তৈরি করছিলাম ক্যারামেল দিয়ে সেটাকে ঠান্ডা করে আমি এখন ডিমের ব্যাটারের মধ্যে ঢেলে দিচ্ছি। আমি যে বাটিটাতে ব্রাশ করে নিয়েছিলাম ঘি, এখন এখানে আমি ব্যাটারটা দিয়ে দিব। আপনারা অনেকভাবে খান, এটা আমি আমার নিজে ঘরের মতো করে তৈরি করছি। আমি এখন এটাকে ছেঁকে নিয়েছি, এটা গরম হয়ে গিয়েছে। আমি এখন বাটিটা বসিয়ে দিব, এখানে এটা বসিয়ে দিয়েছি। এখন আমাকে ঢাকনি দিয়ে ঢেকে দিব এটাকে। আমি আরও কিছুক্ষণ পরে ফিরে আসছি, দুটাকে আমি এখন জাম করে দিব। আমি কিছু মিনিট পরে ফিরে আসছি। আমি এখানে ঢাকনি দিয়ে উল্টিয়ে দেখবো আমার পুডিংটা তৈরি হয়েছে নাকি। একটু সাবধানে দেখতে হবে, গরম। এখন এটা একটা কাঠি দিয়ে দেখবো আমার পুডিংটা হয়ে গেছে নাকি। আমার পুডিংটা তৈরি হয়ে গেছে, আমি এটাকে এখন আমি আপনার সাথে পরিবেশন করে দেখাবো। পুডিংটা তৈরি হয়ে গেছে, আপনার ছেলে এটা বাসায় বানিয়ে খেতে পারেন। আমি এখন এটাকে আপনার কেটে দেখাবো। আমি এখন আপনাদের দেখাবো পুডিংটাকে ঘুমিয়েছি। ভিডিওটি যদি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন, যখনই আমি নতুন ভিডিও ছাড়বো আপনার কাছে সবার আগে নোটিফিকেশন চলে যাবে। আসসালামু আলাইকুম।